হ্যালো বন্ধুরা তোমার সকলকে ডাব্লিউ বি প্রাইভেট টিউশন ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলন যে এমসিপি প্রশ্নগুলো দিয়েছে ক্লাস টেনের ইতিহাসের সেই প্রশ্নের সমস্ত উত্তর এই ভিডিওতে আলোচনা করবো তো ভিডিও শুরু হওয়ার আগে তোমার যদি এই চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও ভিডিওটি পছন্দ হলে একটা লাইক করে দিও কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আর ভিডিওটি বন্ধুর সাথে বেশি শেয়ার করতে ভুলবে না চলো আজকের ভিডিও শুরু করা যাক এখানে দেখো একে দেখে কী কোশ্চেন বলছে বলছি সরকারি বলছে মহাফেজখানা সংরক্ষিত থাকতো তো এখানে চারটি অপশান রয়েছে তো সঠিক উত্তর হবে অপশান ঘ উপরে সবকটি ঠিক নেক্সট দেখো দুটটা বলছে উমেশচন্দ্র দত্ত সম্পর্কিত বলছে বামাবোধুনি একটি সাময়িক পত্র কারণ এটি চারটি অপশান রয়েছে তো সঠিক উত্তর হবে অপশান খ মাসিক পত্রিকা নেক্সট দেখো তিনেরটা কী বলছে নারী শিক্ষা ও নারী অধিকারের সঙ্গে নিচে কোন দেওয়া কোন বিষয় বিকল্পটি যুক্ত নয় তো তিনের অপশানটি উত্তরটি সঠিক উত্তর হবে অপশান নাম্বার গ নেক্সট দেখো চারটা কী বলছে ঔপনিবেশিক শিক্ষার মূল উদ্দেশ্য ছিল চারটি অপশান রয়েছে সঠিক উত্তর হবে অপশান নাম্বার ঘ বলছে প্রশাসনিক সুবিধার্থে কেরানি তৈরি করা নেক্সট দেখো পাঁচেরটা কী বলছে বলছে আঠেরোশো সাতান্নের বিদ্রোহকে সিপায় বিদ্রোহ বলা বিদ্রোহ বলা হলে নিচের দেওয়া বিকল্পগুলির মধ্যে কোনটিকে তুমি যুক্তি হিসাবে বেছে নেবে পাঁচেরটি সঠিক উত্তর হবে অপশান নাম্বার ক ব্রিটিশ সেনাবাহিনীর সিপাহীরা প্রথম এই বিদ্রোহে শুরু করেছিল নেক্সট দেখো ছয়ের প্রশ্নটা কী বলছে ছাপাখানার বিকাশের সাথে নিচের দেয় বিকল্পগুলির মধ্যে কোন কোনটি সম্পর্কিত চারটি অপশান রয়েছে তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার ক এক দুই তিন ঠিক নেক্সট দেখো সাতেরটা কী বলছে বলছে বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল চারটি অপশান রয়েছে এখানে তো সঠিক উত্তর হবে অপশান খ খাজনা হাসের দাবিতে নেক্সট দেখো আটেরটা কী বলছে বিংশ বিংশ শতকে ব্রিটিশ বিরোধী কোনো কোনো আন্দোলনে কৃষকদের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা গিয়েছিল তো আটেরটি সঠিক উত্তর হবে অপশান খ এক দুই তিন ঠিক নেক্সট দেখো নয়েরটা কী বলছে উনিশ শতকে মহা সভা সমিতি যুগ বলে অভিহিত করা হয়েছে কারণ এই সময় সঠিক উত্তর হবে অপশান নাম্বার ক বিভিন্ন রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে নেক্সট দেখো দশেরটা বলছি গগনেন্দ্র ঠাকুরে ঠাকুর ব্যঙ্গচিত্রে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল তো সঠিক উত্তর হবে অপশান ক এক ও দুই ঠিক নেক্সট দেখো এগারোটা কী বলছে বলছে দেশীয় রাজ্যগুলির মধ্যে আয়তনে সবচেয়ে বড় ছিল চারটি অপশান রয়েছে সঠিক উত্তর হবে অপশান গ স্বায়ত্তশাসন দানের সরি সঠিক উত্তর হবে অপশান গ হায়দ্রাবাদ নেক্সট দেখো বারোটা কি বলছে বলছে রাজ্য পুনর্গঠন কমিশন উনিশশো তিপান্ন খ্রিস্টাব্দে গঠন করা হয়েছিল তো চারটি অপশান রয়েছে তো সঠিক উত্তর হবে অপশান খ অঙ্গরাজ্যগুলির সীমানা নির্ধারণের সাহায্যে নেক্সট দেখো তেরোটা কী বলছে ব্রিটিশ সরকার কমিউনিস্ট নেতাদের গ্রেফতার করলে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয় উদ্দেশ্য ছিল সঠিক উত্তর তেরো তিনটি অপশান রয়েছে তো সঠিক উত্তর হবে অপশান ক এক ও দুই ঠিক নেক্সট দেখো চোদ্দোটা কী বলছে বলছি সাঁওতাল সাঁওতালরা কেন ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল চারটি অপশান রয়েছে তো সঠিক উত্তর হবে অপশান উপরে সবকটি ঠিক নেক্সট দেখো পনেরোটা কী বলছে শচীন্দ্র প্রসাদ বসু বলছে সেকুলার সোসাইটি গঠ গড়ে তোলেন সঠিক উত্তর হবে অপশান ক বিচারি ছাত্রদের শিক্ষাদানের উদ্দেশ্যে নেক্সট ষোলোটা কী বলছে দেখো ষোলোটা বলছে জোনাগড় রাজ্যটি ভারতে অন্তর্ভুক্ত হয় চারটি অপশান রয়েছে সঠিক উত্তর হল অপশান খ উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে নেক্সট উনিশেরটা কী বলছে সরি সতেরোটা কী বলছে এলবার্ট বিল বিতর্কে মুখ্য ভূমিকা নিয়েছিলেন সঠিক উত্তর হবে অপশান গ হচ্ছে ভারত সভা নেক্সট বলছে আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে ইংরেজ সরকারের পরিবর্তিত তিন আইন এর অন্তর্ভুক্ত ছিল না সঠিক উত্তর হবে অপশান ঘ সতীদাহ প্রথা তো আশা করছি বন্ধুরা তোমার সকল প্রশ্ন ভালোভাবে বুঝতে পেরেছো তো ভিডিওটি যে ভালো লাগে এটি লাইক করে দিও আর তোমার যে এই চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকেনটি প্রেস করে নোটিফিকেশান অন করে দাও ভিডিওটি পছন্দ হলে একটি লাইক করে দেবে বন্ধুর সাথে বেশি শেয়ার করতে ভুলবে না